পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে উল্টে গেল এক যাত্রীবাহী বাস। ঘটনায় গুরুতরভাবে আহত হন বাসের প্রায় 20 জন যাত্রী। ইতিমধ্যেই তাদের উদ্ধার করে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যাচ্ছে আজ সকালে তেরোপেক্ষা থেকে মহিষাদলের উদ্দেশ্যে আসছিল একটি যাত্রীবাহী বাস। এমন সময় বামুনিয়ার কাছে হঠাৎ সামনে একটি টোটো চলে আসায় সাইড করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি নয়াঞ্জলিতেই উল্টে যায় সেই যাত্রীবাহী বাসটি। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন ও মহিষাদল থানার পুলিশের তৎপরতায় তাদের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।